চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর থেকে যাচ্ছে পণ্য রপ্তানির প্রথম চালান। সব প্রক্রিয়া শেষে বেপচিয়া থেকে অনুমোদন পেয়েছে চীনের মালিকানাধীন কেপিএসটি সু কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার এই শিল্পনগর থেকে পণ্য রপ্তানি শুরু হচ্ছে। প্রথম চালানে জুতা তৈরির সামগ্রী প্রায় 3,493,000 মার্কিন ডলারের ইভাশিট রপ্তানি হবে। বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, বিদেশে রপ্তানির সব প্রক্রিয়া অনুসরণ করে চালানটি ঢাকার গাজীপুরের ব্লু ওয়াশান ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানে যাবে। বিদেশি বায়ার মনোনীত কোম্পানি হিসেবে কেপিএসটি শুজ থেকে ব্লু ওয়াশান ফুটওয়্যার জুতা তৈরির সামগ্রী নিচ্ছে। এটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়। বেপজা সূত্র জানায়, এরই মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের মালিকানাধীন ফ্যানকন কোম্পানি, ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড ও কাইশি লিঙ্গারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আরও দুটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে জুতার অ্যাক্সেসরিজ উৎপাদনকারী ফ্যানকন কম্পোজিট বিনিয়োগ করবে $2.2 মিলিয়ন আর কাইশি লিঙ্গারি বিনিয়োগ করবে $61 মিলিয়ন। She is free, a generous soul with many possibilities. Blaze Hoskins.